আজ কোনোভাবেই মিস করা যাবে না। যা করার হাজি করে ফেলতে হবে। কী ব্যাপার, হঠাৎ থেমে গেল কেন? এমন তো হবার কথা না। Thank you.
কল করছে কাকে আবার? পুলিশ টুলিশ কেনা তো আবার? কিসের ভয় জানি না, শুধু মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলছি। ভয়ের কি আছে? আজও আমি আবার কোথায় হারাবো? তুমি কোথায় হারাবে সেটা জানলে তো আর ভয় করতাম না। এসব ভয় টয়ের কথা বাদ দাও তো। শোনো, এক সপ্তাহ তোমার ইউনিভার্সিটি বন্ধ। আমি অফিসে চিকুনগুনিয়ার কথা বলে এক সপ্তাহ ছুটি নিয়েছি। সো এই এক সপ্তাহ আমি সারাটাক্ষণ তোমার সাথে, একদম কাছাকাছি পাশাপাশি। সত্যি তো? একদম। আচ্ছা চলো না আজকে একটা মুভি দেখি। কিন্তু বলো না, মানে কোন মুভিটা দেখবা? সে তখন থেকে কে তোমাকে কল করছে, ফোন ধরছো না কেন? জরুরি কিছু না। জরুরি না হলে এতবার কেন ফোন করবে? কে ফোন করছে? আরে ওই অফিস থেকে ফোন দিচ্ছে তো। অফিস থেকে? তুমি না অফিস থেকে ছুটি নিয়েছো সিক লিভ বলে? হ্যাঁ ছুটি তো নিয়েছি, কিন্তু ওই অফিস থেকে ফোন দিচ্ছে যে কেমন আছি, আমি কি করছি, এই সব জানার জন্য আর কি। হাউ সুইট। তাহলে ফোনটা ধরছো না কেন? এটা কেমন কথা? তুমি সাথে আছো না, তুমি সাথে থাকলে কি ফোন টোন কিছু যায় আসে বলো। করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা মিনিট কথা বলে আসছি। হ্যাঁ দেখি কি বলে। হ্যালো, এতবার ফোন করছি ফোন ধরছো না কেন? আরে আমি তো ওই ব্যস্ত ছিলাম, সেজন্যই তো ফোন। অফিস আওয়ারের পর আবার কিসের ব্যস্ততা? আরে বাবা, আমার অফিস আওয়ার শেষ হয়েছে কিন্তু আমার তো কাজ শেষ হয়নি, অফিসের কাজেই বিজি ছিলাম। হয়েছে হয়েছে, শোনো আমি একটা বড় বিপদে পড়েছি। কি বিপদ সেটাও এখন বলতে পারছি না। এখনই? এখন কিভাবে সম্ভব? আমি এত কিছু জানি না, তোমার এখন এখানে আসতেই হবে এখনই। কথা হলো? খোঁজ খবর নিয়েছে? হ্যাঁ কথা তো হলো, বললো যে। আচ্ছা চলো আমরা আজকে মুভি দেখতে যাবো, যেতে যেতে বাকি কথা শুনবো। বেবি একটু ঝামেলা হয়ে গেছে, মানে ওই অফিসে আমি তো ছুটি নিয়ে আসছি বুঝছো, কিন্তু আমার ড্রয়ারে একটা অনেক ইম্পর্টেন্ট ফাইল আছে লক করা। ফাইলটা নাকি খুবই ইম্পর্টেন্ট, আজকে ওই ফাইলটা ওদের লাগবেই। সো আমি না গেলে তো ফাইলটা ওরা পাচ্ছে না, সো আমাকে এর জন্য একটু অফিসে যেতে হচ্ছে এখন। বলো তো কী করি। তুমি একটা কাজ করো, তুমি সিনেপ্লেক্সে গিয়ে দুইটা টিকিট কেটে, যে সিনেমা তোমার পছন্দ দুইটা টিকিট কেটে জাস্ট লাউঞ্জে বসে একটা লার্জ সাইজের চিল কফি খাবো। কফি খেতে খেতে দেখবো যে আমি চলে আসছি। ঠিক আছে বাই।
ব্যাপারটা কি? এখানে এরকম মূর্তির মতো দাঁড়িয়ে রইল কেন? কলটা কাকে করলো? পুলিশকেই মনে হয়, তাই এখন এখানেই দাঁড়িয়ে আছে। না, পুলিশ আসার জন্য অপেক্ষা করা যাবে না, যা করার পুলিশ আসবার আগেই করে ফেলতে হবে। আমি সাদিয়া। ও, শুধু সাদিয়া? সাদিয়া বরকতুল্লাহ। ও, নাইস নেম। তো সাদিয়া বরকতুল্লাহ, সত্যি কথা বলতে আমি আসলে আপনাকে ফলো করছিলাম। আপনাকে ফলো করতে করতে আপনি থেমে গেলেন, তাই আমিও থেমে গেলাম। হ্যাঁ, আমি জানি তো আপনি আমাকে ফলো করছিলেন, কিন্তু কেন ফলো করছেন? আসলে আই এম রিয়েলি সরি, আমি শুধু আজকে না, আগেও কয়েকদিন আপনাকে ফলো করেছি। ফলো করতে করতে কোনো না কোনোভাবে রাস্তা হারিয়ে ফেলতাম, কিন্তু আজ পর্যন্ত আপনার বাসার ঠিকানাটা জানতে পারলাম না। আমার বাসা? কেন, আমার বাসা চিনে আপনি কি করবেন? আসল কারণটা শুনলে হয়তো বা আপনার একটু অদ্ভুত শোনাবে, কিন্তু অদ্ভুত হলেও এটাই সত্য। আসল কারণটা কি বলেন? আমরা কি আশপাশে কোনো কফি শপে বসে চা খেতে খেতে কথা বলতে পারি? না, আমরা আশেপাশে কোথাও বসতে পারি না। আপনার যা বলার এখানেই বলেন। আর শোনেন মিস্টার, মিস্টার না, মিনার, ইন্তেখাব মিনার, হোয়াটএভার। আপনি আমাকে সাধারণ কোনো মেয়ে ভাবলে না ভুল করবেন। আমি অনেক কুংফু কারাতে জানি, আমার ওইটাও আছে। কোনটার কথা বলছেন? ওই যে কি যেন বলে, কি বলে, ওই কোমরে যে থাকে, ও, বেল্ট, ব্ল্যাক বেল্ট। রাইট, এক্স্যাক্টলি, ব্ল্যাক বেল্ট, আমার ওটাও আছে। সো বি কেয়ারফুল। হুম, এবার বলুন বাসা কেন চিনতে চেয়েছেন? যাতে করে আমার বাবা মাকে আপনার বাসায় পাঠাতে পারি। ওনারা আমার বাসায় এসে কি করবে?
ওনারাই তো প্রস্তাব নিয়ে যাবে। ইয়ের প্রস্তাব আর কি, মানে বিয়ের প্রস্তাব। জি, আসলে আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম রাস্তায়। আপনাকে প্রথমবার দেখার পর থেকে আমার শয়নে স্বপ্নে শুধু আমি আপনাকেই দেখি। সেই প্রথমবার দেখার পর থেকে আপনাকে আমার ভালো লেগেছিল, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট, একদম সিনেমার মতো। আমি ঠিক মতো অফিস করতে পারতাম না, আমার যে কী অবস্থা হয়ে গিয়েছিল জানেন। তারপর আমি কী করেছিলাম, তারপরে আমি চলে এসেছিলাম আপনার অফিসের সামনে। আমার অফিস শেষ করে আমি দ্রুত ছুটে আসতাম আপনার অফিসের সামনে, যাতে আপনাকে আমি মিস না করি। আসলে তারপর থেকে আমি আপনার বাসার ঠিকানাটা খুঁজছি। প্রতিদিন আমার অফিস শেষ করে আমি দৌড়ে আসি আপনার অফিসের নিচে, যাতে আপনি এখান থেকে বের হয়ে যাতে পালিয়ে না যেতে পারেন, মানে আমার চোখের আড়াল না হতে পারে। আপনি যখন সবাইকে বাই বলে চলে যান, তখন আপনাকে আমি ফলো করা শুরু করি। আপনাকে ফলো করতে 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 আমি আপনার বাসার ঠিকানা পর্যন্ত আমি যাবো, কিন্তু কোনোদিনও আমি সেটা পারিনি। আজকে আজকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আজকে আপনার বাসা পর্যন্ত আপনি যাবোই, কিন্তু আমি আজকেও দেখলাম আপনি এখানে এসে দাঁড়িয়ে পড়লেন। আমি কী করবো বলুন? আপনি এখানে দাঁড়িয়ে পড়ে আমি ভাবলাম যে কী ভাবলে ভাবলাম যে আপনাকে আমি আসলে সামনাসামনি পুরো সব খোলাসা করে বলে দিই। আপনার কাছে আমি আসলে আপনার বাসার ঠিকানাটা চাই। মানে কি এসবে? আপনি কি সামহাও আমাকে প্রপোজ করছেন? প্রপোজ? না না, ওইভাবে মানে আসলে ঠিক এভাবেই না, ওভাবেও না, মানে আসলে স্বাভাবিকভাবেও না, আবার অস্বাভাবিকভাবেও না। আমি আসলে আপনাকে বলতে চাই যে আমি পারিবারিকভাবে আপনার প্রতি আমার যে আমি আসলে কি যে বলবো আপনাকে, আমি খুব খুব দেখুন মিস্টার মিস্টার না মিনার ইন্তেখাব মিনার রাইট ইন্তেখাব মিনার আই এম রিয়েলি সরি, মানে আপনি যেটা ভাবছেন সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? দেখুন, আমি খুব ভালো পরিবারের একটা ছেলে, আমার আমার রেজাল্ট অনেক অনেক ভালো, আমি আমি খুব ভালো চাকরি করি, মানে আমার স্যালারিও ভালো, আপনি ভালোভাবেই চলতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় আমি দরকার হলে আমার স্যালারি 80% আপনাকে দিয়ে দিব মাসের শুরুতে। আমার বাজে কোনো নেশাও নেই, আমি আমি জীবনে একটা প্রেমও করিনি। না কিন্তু আসল কারণটা হচ্ছে কি, আমি ম্যারিড। ওই যে আমার হাজবেন্ড চলে এসেছে। পিকলু, পিকলু হচ্ছে মিস্টার মিনার। হ্যাঁ হ্যাঁ, মিনার ইন্তেখাব। হ্যালো মিস্টার মিনার। আসি তাহলে। বাবু তোমার তো দেরি হলো কেন? রাস্তা অনেক জ্যাম ছিল। চলো দোস্ত, আজকে যদি তুই না থাকতি না আমি আসলে অনেক বড় ঝামেলায় পড়তাম। আর এই তোর ঝামেলা মেটাতে মেটাতে তো আমি ক্লান্ত, আমার ঝামেলায় পড়তে হলো। বাই দ্য ওয়ে, মালটা কে? কি চায়? চিনি না দোস্ত, আমাকে বিয়ে করতে চায়। আমাকে নাকি কখন রাস্তায় দেখে সে আমার প্রেমে পড়ে গেছে। আমাকে সে ফলো করতো আমার বাসা চেনার জন্য, যাতে ওর বাবা আমাকে পাঠাতে পারে বিয়ের প্রপোজাল নিয়ে। চিন্তা কর। পিস একটা, একদম শর্ট সার্কিট, ফুললি শর্ট সার্কিট দেখে কিন্তু বোঝা যায় না জানিস, বাট তার তুই ছেড়া। আচ্ছা শোন, ভালো কথা, এই এক সপ্তাহ তুই আর আমাকে ফোন দিবি না। যতই তুই বিজি থাক আমাকে ফোন দিবি না, তোর কোনো কাজে আমাকে ডাকবি না, ঠিক আছে? আমার অফিসের প্রচুর কাজ, প্রচুর প্রেশার আছে, তুই আমাকে ফোন দিবি না প্লিজ। আমি তো তোকে কাজ ছাড়া কখনো ফোন দেইও না। ওরে ভাইরে, কাজ থাকলেও আমাকে তুই ফোন দিবি না? তোর এই সার্ভিস দিতে দিতে না আমি ক্লান্ত, আমাকে মাফ কর প্লিজ। তুই না বন্ধু নামে একটা কলম। আচ্ছা, আমি আজকের পর থেকে কখনো তোকে ফোন করব না, সিরিয়াসলি। আমি মরে গেলেও ফোন করব না। ওকে, তোর নাম্বার আমি এখন ডিলিট করে দিচ্ছি। এখনই কর। আমি এখন নাম্বার ডিলিট করে দিচ্ছি। কর তাড়াতাড়ি। আরে পাগল, বাবু আমার কাছে শেষ, আমি আসছি। তোমার কফি কত দূর? শেষ।
শেষ? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আরেকটা কফি অর্ডার করো, এটা শেষ হতে হতে আমি চলে আসবো। থাক, তোমাকে আর আসতে হবে না, আমি তখনই বাসায় চলে এসেছি। আমি জানতাম তোমার দেরি হবে। বাবু বুঝোই তো অফিসের কাজ না, এটা কি আমার হাতে কিছু আছে বলো? আমাকে কিছু বোঝাতে হবে না, আমি অবুঝ না। ওকে বেবি, কাল থেকে শুধু আমি তোমার, হ্যাঁ, নো মোর অফিস, নো মোর ফ্রেন্ডস, অনলি ইউ অ্যান্ড মি, ওকে? এই বাবা এসেছে মনে হয়, রাখি, রাতে কথা হবে। বাসা চিনতে চেয়েছিল যাতে করে তার বাবা মাকে পাঠাতে পারে আমাদের বিয়ের প্রপোজালের জন্য। কি? হ্যাঁ, সে নাকি প্রথম দেখায় আমার প্রেমে পড়ে গেছে। বলো কি তারপর? তারপর আর কি, আমি তো আমি সাথে সাথে ওর পিছু নিলাম, উল্টো আমি ওকে তাড়া করলাম। আর কি, যেই আমাকে তেড়ে আসতে দেখলো সে তো গাছের পিছনে লুকিয়ে গেল। তারপর আমি গাছের পেছন থেকে কান ধরে তাকে বের করলাম, তারপর কান ধরে ওখান থেকে বের করে এমন ছাড়ি দিলাম, বললাম যাতে কোনো দিন আমার ত্রিসীমানায় না দেখি, যদি আমার ত্রিসীমানায় দেখি তাহলে মেরে একদম তক্তা বানিয়ে দিব। বলো কি, এসব বলতে তোমার ভয় করলো না? আরে ধুর, পাগল মানুষকে আবার কিসের ভয়? শোন, আব্বু আমাকে এসব বলতে চাস না, বুঝিস না আমার কি না কি ঝামেলা হতে পারে। শোন,
জি স্যার, আমি আজকে অফিসে কোনোভাবেই আসতে পারবো না, শরীর প্রচণ্ড ব্যথা, অসুস্থ। স্যার আমার জন্য দোয়া করবেন, আমি যদি খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। জি স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখেছো কত সুন্দর মানিয়েছে, যেন সাকিব আর অপু। এটা বলো না তো প্লিজ, শুনলেই মনে হয় দুটো ছেলে, সাকিব আর অপু। ওকে, তাহলে সালমান আর ক্যাটরিনা? ক্যাটরিনা তো ঠিক আছে, কিন্তু সালমান? আচ্ছা শোনো না, আমি কি তোমাকে কখনো বলেছি কি তোমাকে কখনো বলেছি আমি যে তোমাকে ছাড়া বাঁচব না? বলেছ তো। বলেছি? কই, কবে? এই তো মাত্র। মাত্র কথা বলছি আমি, এর আগে কি কখনো বলেছি? বলো বা না বলো তাতে একটু পর তোমার অফিস থেকে ফোন আসবে, তুমি তার আমাকে চিনবেই না, দৌড়ে চলে যাবে। সত্যি বলছি, আজকে আমার অফিস থেকে যতই ফোন আসুক, আজকে আমি তোমার অন্যার মতো তোমার গলায় পিছিয়ে থাকবো। ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা বলো না, কোথায় আজকে লাঞ্চ করবো আমরা? এখানে কিন্তু একটা ভালো রেস্টুরেন্ট আছে। কিছু কোথায় নিলাম, আমি তো আপনার অফিসে এসেছি। কেন অফিসে এসেছেন? আমি আপনাকে কালকেই বললাম আমি বিবাহিত। না 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 না, ও বিষয় না, আজকে আমি আপনার সামনে অন্য একটা ব্যাপারে এসে দাঁড়িয়েছি। কি ব্যাপার? আসলে মিসেস সাদিয়া, আমি গতকাল আপনার সামনে যেভাবে এসে দাঁড়াই না কেন,
আজকে কিন্তু আমি আপনার সামনে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে দাঁড়িয়েছি। প্লিজ আমার আপনার শুভকামনা লাগবে না, আপনি প্লিজ আসুন। প্লিজ প্লিজ আমার কথা একটু শুনুন। এক মিনিট, এক মিনিটের মধ্যে যা বলার ঠিকঠাক বলে প্লিজ যান। আপনার যে হাজবেন্ড জনাব পিকলু বরকতুল্লাহ, উনি বরকতুল্লাহ না, অনলি পিকলু। জি অনলি পিকলু, সে আপনার সাথে চিট করছে। মানে? মানে আপনার হাজবেন্ড জনাব পিকলু আরেকটা মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে। ওয়াইফ আপনার উচিত এরকম ফ্রড চিটার হাজবেন্ডের সাথে না থাকা, সংসার না করা, যত জলদি সম্ভব তার সাথে আপনার ডিভোর্স করে ফেলা উচিত। এটা আমার ভাষ্য এবং আমার মনে হয় খুব ভালো একজন ছেলে দেখে আপনার খুব জলদি একটা নতুন জীবন শুরু করে ফেলা উচিত। আর আপনি ডিভোর্সই হলেও আমার কোনো সমস্যা নেই। হোয়াট রাবিশ, দেখুন এসব আজে বাজে কথা বলে আমার হাজবেন্ডের নামে গুজব ছড়ানোর চেষ্টা করবেন না প্লিজ, কোনো লাভ হবে না। আমি জানি আমার হাজবেন্ড আমাকে কতটা ভালোবাসে। বাহ, অসাধারণ। সত্যি আমি আপনাকে ভালোবেসে একদমই ভুল করিনি। আপনার মতো এমন একজন মেয়ে, মানে সরি স্ত্রী, যে তার স্বামীকে এতটা অন্ধবিশ্বাস করে, এতটা ভালোবাসে, এই যুগে আসলে এরকম মেয়ে, বাহ, আমি আসলে কোনো ভুল করিনি। আমি আমি আসলে সত্যি আপনাকে, আমি আমি এত মহান কিছু না, দেখেন আমি এত মহান না যে আমি অন্ধের মতো কাউকে বিশ্বাস করব। আমি জানি পিকলু অফিসে আছে, কাজে ব্যস্ত আছে, দ্যাটস ইট। ভুল, পুরোপুরি ভুল ধারণা। উনি ব্যস্ত আছে ঠিকই, তবে অফিসের কাজে না, পরকীয়া করায় ব্যস্ত আছে। আমার কথা আপনার বিশ্বাস না হতেই পারে, ঠিক আছে? আপনি এক কাজ করে দেখতে পারেন, আপনি তাকে এক্ষুনি ফোন দিয়ে আপনি বলুন যে আপনি এবং সে আজকে দুপুরবেলা একটা খুব সুন্দর রেস্টুরেন্টে লাঞ্চ করবেন, দেখুন সে আসে কিনা। বিশ্বাস আমাকে বিশ্বাস করছেন না, কল দিন। ওকে ফাইন, আমি যদি ফোন করার পর সে লাঞ্চে আসতে রাজি হয় তাহলে আপনাকে প্রমিস করতে হবে আপনি কালকে থেকে আমার সামনে আসবেন না। ওকে প্রমিস। আচ্ছা বাবু, আজকে কিন্তু আমরা লাঞ্চ করার পরে অবশ্যই মুভি দেখব, কিন্তু আমার যে কিছু শপিং করার ছিল। শপিং হ্যাঁ করা যাবে মুভি দেখার পরে। না, তাতে দেরি হয়ে যাবে, আমার বাসায় ফিরতে হবে। ওকে, আমি তোমাকে বাসায় ড্রপ করব, কোনো সমস্যা নাই। তুমি তো আজ পর্যন্ত আমাকে তোমার বাসায় চিনালে না, বাসার আশেপাশে পর্যন্ত যেতে দিলে না। উফ, এলাকার সবাই আমাকেও চেনে, বাবাকেও চেনে, হুট করে যদি তোমার সাথে দেখে সমস্যা হয়ে যাবে না? এই যে দেখো, বলতে বলতে না বাসার কথা বলতে বলতে বাসা থেকে ফোন দিয়ে ফেলেছে। তুমি জাস্ট একটা সেকেন্ড ওয়েট করো, আমি কথা বলে আসছি। আই, বাসা থেকে ফোন করেছে, আমার সামনে কথা বলতে সমস্যা কি? রিসিভ করো। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা। হ্যাঁ পিকলু। হ্যাঁ 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 মা বলো। শোনো, আজকে আমার সাথে লাঞ্চ করতে হবে তোমাকে। কেন মা? মানে কারণ আছে, পরে বলবো, আগে লাঞ্চে আসো। কিন্তু মা আমি তো আজকে লাঞ্চ ব্রেকে তো তোমাকে দিয়ে আর তোমার অফিস কাজ করাবে না, সো তুমি লাঞ্চ ব্রেকে চলে আসবে। ওকে বাই। মা মাকে আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল, ভুলে গেছি। আসছে? হুম, কি খুশি, লাঞ্চ ব্রেকে আমার সাথে লাঞ্চ করতে আসছে। আপনাকে চা দিতে বলছি, চা খেয়ে বিদায় নাও। কি হলো, তুমি আবার বসলে কেন? তুমি না তোমার আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, যাও। হ্যাঁ যাবো তো, কিন্তু সেটা তো লাঞ্চ আওয়ারে,
এখন বসি। লাঞ্চ আওয়ারে কোনো ডাক্তার রোগী দেখে আমি বুঝলাম না। দেখে তো আছে, এক ডাক্তার আছে, সে এতই বিজি যে সে লাঞ্চ আওয়ারেও না রোগী দেখে, লাঞ্চ আওয়ারটাই সে ফ্রি থাকে, আর ওই টাইমটাই না আমাদেরকে দিয়েছে। আমি কি করব বলো, আমি তো ভুলেই গিয়েছিলাম, আর ভাইয়াও দেশের বাইরে গেছে, ভাইয়াও তো সবসময় মাকে নিয়ে যায়। আমি বুঝতে পেরেছি, তোমার কাছে তোমার জব, তোমার ফ্যামিলি, এগুলোই সব, এগুলোই বেশি প্রাধান্য পায়। আমি তো শুধু নাম কাওয়াস্তে। কী যে বলো না বেবি। আচ্ছা আমি না তোমাকে বললাম আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তো জাস্ট যাবো আর আসবো, বেশি সময় লাগবে না, জাস্ট যাবো, ডাক্তার দেখে চলে আসবো, এসেই তোমার সাথে লাঞ্চ করবো, ঠিক আছে? এই ফাঁকে তুমি একটা কাজ করতে পারো, তুমি কোথাও বসে একটা চিল কফি খাও, তোমার কফি শেষ হতে, আমার কফি খাওয়া শেষ হতে হতেই তুমি চলে আসবে, তাই তো? ঠিক তাই। কিন্তু মনে রেখো, আমার কফি যদি শেষ হয়ে যায় আর তুমি যদি না আসো, তাহলে আমাদের সম্পর্কটাও শেষ হয়ে যাবে। অবশ্যই মনে থাকবে। শোনো, আমি সুপারম্যানের মতো যাব, স্পাইডারম্যানের মতো আসবো, আর আয়রন ম্যান হয়ে তোমার সাথে লাঞ্চ করব। ওকে বেবি, যাই। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল, খুব জরুরি। কিন্তু আমি তো আপনাকে চিনলাম না। সমস্যা নেই তো, আমিও আপনাকে চিনি না, কিন্তু আমি আপনার বয়ফ্রেন্ডকে খুব ভালো করে চিনি। ও আচ্ছা, আপনি পিকলুকে চেনেন? জি। তো কি বলবেন, আমরা বসে কথা বলি প্লিজ? তুই নাকি আমাকে আর ফোন দিবি না, ফোন করলি কেন? আমার নাম্বার নাকি তুই ডিলিট করে ফেলেছিস, নাম্বার পেলি কই? তুই ফোন না ধরতি, ফোন করলে ফোন ধরতে হবে। আচ্ছা ফোনের উপর একটু মামা করছিলি কেন? মামা করবো না তো কি করবো? আরে বাবা, আমি বসের সামনে বসেছিলাম, ইম্পর্টেন্ট একটা মিটিং চলছিল, এর মাঝখানে বন্ধু ফোন দিয়েছে, তো বসকে বলবো বস আমার বন্ধু ফোন দিয়েছে একটু কথা বলে আসি, এই জন্য মায়ের প্রতি চালিয়ে দিলাম। মিথ্যা কথা বলাটা একটু কমা, কখন যে কোন চিপায় পড়িস। কি আমার সত্যবাদী রে, অ্যাটলিস্ট তোর মতো ডাহা মিথ্যা কথা আমি বলি না। সেদিন কি করলি, ভরা মজলিসে দিন দুপুরে আমাকে তোর হাজবেন্ড বানাই দিল। ওটা তো একদিন ঝামেলা ছিল, ওটাই আজকে এমন কি প্রয়োজন হলো যে আমাকে লাঞ্চ আওয়ারে ডাকতে হলো লাঞ্চ করানোর জন্য? একই ঝামেলা দোস্ত। কি ঝামেলা? ওই যে ওই ছেলেটা মিনার না কি যেন, হুম, আমার আজকে অফিসে চলে এসেছে। বলিস কি, তারপর? তারপর শুনেন না, তারপর আমি সোজা চলে গেলাম গোলাম পিকলুর স্ত্রী সাদিয়ার কাছে, কিন্তু আমার কথা শুনে উনি কিছুতেই বিশ্বাস করছিলেন না। তারপরে আমি প্ল্যান করে ওনাকে দিয়ে আপনার আপনার ফ্রড বয়ফ্রেন্ডকে ফোন করিয়ে লাঞ্চের জন্য নিয়ে গেলাম। আর এর জন্য ও আমাকে একা ফেলে এভাবে ছুটে চলে গেল? আমি জানতাম, আমি বুঝতে পেরেছিলাম ও কোনো একটা ঝামেলা পাকাচ্ছে। আহা আপু, আপু আপনি ভেঙে পড়বেন না, নিজেকে শক্ত করুন। আচ্ছা কিন্তু আমি তো আপনাকে চিনি না, জানি না, আমি আপনার সব কথা কেন বিশ্বাস করব? আমি জানতাম আপনি প্রশ্নটি করবেন, আপনি আমাকে বিশ্বাস করবেন, কারণ আমি সত্যের প্রতীক, আমি সত্যি কথা বলছি, আমার একটা কথাও মিথ্যে না। আমি চাই আপনার ওই ফ্রড বয়ফ্রেন্ডের খোলস সবার সামনে উন্মোচন হোক। আচ্ছা ওরা জানি কোথায় লাঞ্চ করবে বললেন, চলুন। কোন ব্যাটা মিনার নাকি জানো নাম বলে, পাগল টাগল কিছু না, বুঝছিস? নিশ্চয়ই কোনো একটা ফোন দিয়ে আসা।
কি ফন্দি হতে পারে বলতো? কি ফন্দি সেটা বলতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কোনো একটা ফন্দি আছে মামা। আচ্ছা, এমন তো হতে পারে যে আমরা ওকে ভুল বুঝছি। তুই চিন্তা কর, ওকে দেখে কিন্তু মনে হয় না যে মিথ্যে কথা বলছে, মনে হয় যে একেবারে নিপাট ভদ্রলোক এই টাইপের। আচ্ছা, তুই অফিসের নাম দিয়ে প্রেম প্রেম করছিস না তো? তার মানে তুই যখন প্রেম করবি তখন আমার কাছে লুকাবি, এই তো? দেখ, ওসব প্রেম টেম আমার মধ্যে নেই। আমার দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যেতে হবে। হ্যাঁ ভাই, ফাইন, আমিও অফিস যাবো, ওদিকে তুই আমাকে ড্রপ করে দে। কি, আমি কেন তোকে নামাই দিব? আমি তোকে খাওয়াতে পারলাম, তুই সামান্য আমাকে ড্রপ করতে পারবি না? কি আর, যদি আমাকে খাওয়াইছিস বলে তোরা কেন আমাকে ড্রপ করে দিতে হবে না? হ্যাঁ, ড্রপ করে দিতে হবে। এই শোন, ওইসব ড্রপ ড্রপ আমি করতে পারবো না তোকে, আমার অফিসে বহুত কাজ আছে। আমি কেন তোর সাথে যাবো? আমি তো ড্রাইভার। এদেরকে ছাই দিয়ে ধরতে হবে যাতে পিছলে না বের হতে পারে। ছাই? আচ্ছা ঠিক আছে, আমি রেস্টুরেন্টে কথা বলে দেখি ওদের কাছে ছাই আছে কিনা। এই ছাই ওই ছাই নয়, আপনার কাছে মোবাইল আছে? আচ্ছা তো একটা জিনিস দিচ্ছি। কিরে, তোরা তো দেরি হলো যে, বাইরে কাজ ছিল তাই দেরি হয়েছে। তোমারও তো দেরি হয়, আমি কি জানতে চাই বাইরে কি করো তুমি? আমার কবে দেরি হয়? আমি তো বাসা টু অফিস, অফিস টু বাসা, এরই মধ্যে কি করো কে জানে। এই তোর কি হয়েছে বলতো? তুই এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি আমি? কেমন যেন চটাং চটাং করে উত্তর দিচ্ছিস। আমি তো আর অন্যায় কিছু করে বেড়াই না যে চটাং চটাং করে কথা বলতে পারবো না, আমাকে ভিজে বিড়াল হয়ে থাকতে হয় না। Thank you.
আমি না গতকাল আপনাকে বলেছি আপনি আমার সামনে আসবেন না। দেখুন, আমি আপনার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম, আমাকে রিসেপশন থেকে তো ঢুকতেই দিচ্ছিল না। কে বলেছে আমার জন্য অপেক্ষা করতে? প্লিজ প্লিজ আমাকে একটু একটু কথা বলার সুযোগ করে দিন আপনার সাথে, আমার আপনার সাথে খুব জরুরি কথা আছে। ওকে ফাইন, দুই মিনিট, আপনাকে দুই মিনিটের সময় দেওয়া হচ্ছে, যাবার তাড়াতাড়ি বলুন। দেখুন সাদিয়া, আমি আপনাকে ডিস্টার্ব করতে চাই না, আমি আপনার ভালো চাই বলেই আমি আপনাকে। কে বলেছে আমার ভালো চাইতে? কে বলেছে? কেউ বলেনি, কাউকে বলতে হবে কেন? যাকে ভালোবাসি তা মানে মানুষ যাকে পছন্দ করে মন থেকে তো তার ভালো চাইতেই পারে। ওকে ফাইন, তো আজকে আমরা কি ভালো চাইতে এসেছেন বলুন। আজকে বলতে না, আজকে দেখাতে এসেছি। দেখুন তো দীপা, আপনি চেনেন এই মেয়েকে? হ্যাঁ, আমার কাজিন, আমরা একসাথেই থাকি। নিজের খালা তো স্বামীর সাথে। একলু দীপার সাথে? আর বাবা কি হয়েছে বলবে তো, সেই তখন থেকে শুধু কেঁদেই চলেছ, আবার আমাকে দুলাভাই দুলাভাই করে বলছো, কি হয়েছে বলো না। আর আমাকে যদি না বলো আমি তো বুঝতে পারবো না বেবি, কি হয়েছে বলো। আমার কিছুই বলার নেই, যা দেখার তুমি একটু পরে নিজে চোখেই দেখতে পাবে। কি বলছো, কি দেখবো, মানে কি হওয়ার আছে এখানে? যেভাবে কান্না করছো আমি তো, এই যে দেখুন দেখুন, যাকে বলে রেড হ্যান্ডেড। দীপা তুই? তুই ওকে চিনিস? তোমার বউ আমার খালাতো বোন, আমার বড় খালামুনির মেয়ে। আমার বউকে কে আবার? মিস ভিকটিম সাদিয়া। পিকলু তুই এটা করতে পারলি? আমার বোনের সাথে আমাকে না জানিয়ে? ছি 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 ছি, আপনি একটু চুপ করবেন প্লিজ। সরি মিস সাদিয়া। আর কে তোর বোন? আমি কি জানি না কে তোর বোন? আমিও তো জানতাম না যে তুমি বিবাহিত, জানলে তো আর তোমার সাথে। কে বিবাহিত কি সাদিয়া, তুই একটু বল না। আমি না না বেবি, বিশ্বাস করো সাদিয়া আমার বউ না, আমার বন্ধু, উই আর জাস্ট ফ্রেন্ডস। ধরা পড়ে বউকে বন্ধু বানিয়ে দিল দেখলেন? আর কিসের বউ? এই সাদিয়া তুই একটু বল না। ও আবার কি বলবে, ওর তো বলার কিছু নেই। আর ওর যদি কিছু বলতেই হয় তাহলে আপনি তিনবার তালাক বলে দিন, সব ঝামেলা খতম। আমি তোমাকে আজকে তালাক দিলাম, তোমার সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নেই। গুড, ভেরি গুড। ও যা বলছে তাই সত্যি, উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। কি আপনারা দেখে যান, নিজের স্বামীর সম্মান রক্ষার্থে এই মহান নারীর কত বড় আত্মত্যাগ। প্লিজ মিস্টার মিনার, আমি কোনো মহান টহান কিছু না, এগুলোই সত্যি। আসলে আপনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি পিকলুকে হাজবেন্ড বানিয়েছিলাম ওই দিন, আর ও বিজি ছিল, তারপর আমাকে হেল্প করার জন্য অফিস থেকে চলে এসেছিল। তুমি না অফিস থেকে সাত দিনের ছুটি নিয়েছো সিক লিভ? হ্যাঁ পিকলু, তোর না অফিসে অনেক কাজের প্রেশার এই উইকে? আমি এই মৃত্যুকে সাথে আর এক মুহূর্ত থাকবো না আপু। দীপা
আপনি আমার ভালোর জন্য এত কিছু করলেন, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। আর আমি যদি আপনাকে হার্ট করে থাকি, দেন রিয়েলি সরি। আজকে আর আমার অফিসে যাওয়া হচ্ছে না, বাসায় যাচ্ছি। আপনি চাইলে আমার পিছু পিছু আসতে পারেন, আপনার বাবা মাকে প্রপোজাল নিয়ে পাঠাতে সুবিধা হয়। আজ আর পিছু পিছু না, হাত ধরে পাশাপাশি হেঁটে বাসাটা চিনে নেব। যাবে না জেনেও।